যখন যুদ্ধ লাগলো তখন সে বললো কি মামির বাড়িতে বাসায় বেড়াইতে আসছে, তখন মামুরে বললো কি যে মামি আমি দেখে আসি ওইখানে যুদ্ধ লাগছে আমি যাই। তখন সে যাওয়ার সাথে সাথে যুদ্ধে নাম দিয়ে দিছে। দেওয়ার পরে তখন তার মামা তো ভাইয়ের মামানি পাঠাইছে যা দিয়ে দেখ দিই দবির গেলো এখনো আসে না। তখন ওদেরকে বললো যে তুমি চলে যাও আমি যুদ্ধে নাম দিচ্ছি, আমি ভারত যাবো ট্রেনিংয়ে যাবো। পানিঘাটাকে ট্রেনিং দিচ্ছেন, তারপরে কোথায় আসলেন? ট্রেনিং নেওয়ার পর কোন জায়গায় আসলেন আপনার কি মনে আছে? দিনাজপুরে। যুদ্ধে কি আপনি আপনার কোথাও আঘাত লাগছিল কিনা, কোন জায়গায় আঘাত লাগছিল? কিডনিতে একটা আছে, মাথায় একটা আছে, এখানে গুলি লেগেছে, এখানে পায়ে আছে, অন্যকোট বিশির মিডিও আছে। আচ্ছা, এখানে আছে, এখানে এখানে আছে, তারপরে অন্যপর বিচির মিদে আছে, মাথায় আছে, তারপরে এখানে এখানেও আছে, গলার মিদে আছে, যে মাইল যখন বাস করছে গায়ে মাইল বাইশ জায়গায় সিএম মেশিনে তার পরীক্ষা করছিল, বাইশ জায়গায় তার ক্ষত বিক্ষত আছে, এখন তো হাঁটতে পারে না। ডাক্তার বলছিল যে এর জন্য তুলতে দেয় তোমার পা ইতির কেটে ফেলা দিব, কোনোটা মাংসের ভিতরে আছে, কোনোটা হাড়ের ভিতরে এরকম খারিয়ে খারিয়ে রয়েছে, এগুলি তখন ওষুধ খেয়ে খেয়ে এই পর্যন্ত তার জীবন কাটাইছে। জানি না, কারণ আব্বা যুদ্ধ করছে এটাই জানতাম, আর আব্বা এই যে আহত হয়েছে এটা এগুলো বলছিল আমাদেরকে, কোথায় কোথায় গুলি আছে, কোথায় কোথায় তার সমস্যা সেগুলো বলতো, ওইগুলো আমরা একটু শুনতাম। তার এই যে গুলিগুলো পায়ে লাগছে সেগুলো মাইন্ড বাস্ট হয়েছিল বিরল থানা, তখন আমার দাদি আব্বার খালা উনি উঠাই নিয়ে আসছে ওখান থেকে, বেড়া হাসপাতাল পাড়াইছে, বেড়া হাসপাতাল থেকে ফেরত দিয়ে হাসপাতাল পাড়াইছে, এখানে পাড়ার পরে ট্রিটমেন্ট সুস্থ কইরা ওষুধ সব সময়, এখন আর সেই ওষুধ ধরে না, এখন পাও দিটা অকেজ হয়ে গেছে, এখন আর চলতে পারে না। সারাদিনে দুই বছর পর আমাদের বিয়ে হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এ মাথায় আছে দুই তিন জায়গায়, মাথা আলু ভাল তো পাগলের মতন হয়ে জায়গায়, এরকম জীবনযাপন কাটাইলাম। তারপর আমি চাই যে আমার বাবা সুস্থভাবে বাঁচুক, আরও কিছুদিন বাঁচুক, তার জন্য ভালোভাবে সুচিকিৎসা হয়, এটাই আমি চাই।